2026 খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে অনুষ্ঠিত হবে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। আজ বৃহস্পতিবার সকাল 10টায় রাজধানীর তেজগাঁও কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এইসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, করোনা ভাইরাস মহামারী ও প্রাকৃতিক দুর্যোগের কারণে গত 2-3 বছর আমাদের একাডেমিক ক্যালেন্ডার একটু এলোমেলো হয়েছে। আগামী বছর থেকে এটা ঠিক হয়ে যাবে আশা করি। আগামী বছর আমরা চেষ্টা করব এইচএসসি পরীক্ষা এপ্রিলে এবং এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে নেওয়ার, এবং সে অনুযায়ী ক্লাসে পাঠদান করানো হবে। তিনি আরও বলেন, দেশের কোনো পাবলিক পরীক্ষায় গত 5 বছর কোনো প্রশ্ন পাস হয়নি। যা ছড়িয়েছে সেগুলো সবই সামাজিক যোগাযোগ মাধ্যমে, এগুলি সবই গুজব। এবং দীপুমনি আরও বলেন, 2015 খ্রিস্টাব্দের পর থেকে আমরা প্রশ্ন ফাঁস রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থায় দেখেছি, এজন্য কোনো প্রশ্ন ফাঁসের ঘটনাও ঘটেনি। আশা করি এবারের এইচএসসি পরীক্ষাতেও এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। যদি কেউ গুজব চড়ানোর চেষ্টা করে, আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ কঠোর অবস্থা থেকে ব্যবস্থা নেবে। আজ শুরু হয়েছে, আমরা জানি, দেশের 8টি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা। প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা চলছে। এই পরীক্ষা শেষ হবে দুপুর 1টায়। এবং 8টি বোর্ডের 1384টি কেন্দ্রে পরীক্ষা অংশ নিয়েছেন 10 লাখেরও বেশি পরীক্ষার্থী। তো এই বছর একটি বিষয় ছাড়া সব বিষয়ে পূর্ণ নম্বরের পূর্ণ সময়ে পরীক্ষা হবে। শুধুমাত্র আইসিটি বিষয়ের 100 নম্বরের পরিবর্তে 75 নম্বরের পরীক্ষা হবে। শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। সো ডিয়ার অনারেবল ভিউয়ার্স, আশা করি আমাদের আগামী বছরে যে সকল শিক্ষার্থীরা আছেন এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীরা, তারা অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকবেন এবং সেইভাবে তারা প্রস্তুতি নেবেন। যেহেতু অনেক সময়টা এগিয়ে আসছে, তারা খুব কম সময় পাবে, তো আশা করি সেভাবে আমাদের শিক্ষার্থীরা প্রিপারেশন নেবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।